দর্শক, শ্রুতি সমাবেশস্থল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শাহ আলী জয়। জয়, জানতে চাচ্ছি সমাবেশস্থলে প্রধানমন্ত্রী কখন নাগাদ পৌঁছাবেন? জানিয়ে রাখি যে আনুষ্ঠানিক যে সূচিটি আমরা হাতে পেয়েছি সেই সূচি অনুযায়ী এখন থেকে ঠিক 1 ঘন্টা পরে অর্থাৎ বিকেল 4টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর যে মাওয়া প্রান্ত রয়েছে সেই মাওয়া প্রান্তে এসে পৌঁছবেন এবং মাওয়া প্রান্তে আজকে পদ্মা সেতু প্রকল্পের যে আনুষ্ঠানিক সমাপনী সেই সমাপনী উপলক্ষে কিন্তু এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি যুক্ত হবেন এবং আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের কাজ সমাপ্তি ঘোষণা করবেন। আপনি নিশ্চয়ই জানেন, আপনি যেমনটি বলছিলেন যে গত 30 তারিখে পদ্মা সেতু প্রকল্পের কাজ আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে, অর্থাৎ 2022 সালের 25শে জুন পদ্মা সেতু প্রকল্পের সেতু অংশটি খুলে দেওয়া হলেও নদী শাসন এবং অন্যান্য আনুষঙ্গিক কাজ, কিছু ছোটোখাটো কাজ বাকি ছিল যেটি সম্পন্ন হতে এই কয়েকদিন সময় লেগেছে এবং বড় প্রকল্প হিসেবে আসলে আপনার ডিফেক্ট লাইবিলিটি পিরিয়ড বলে একটি সময় থাকে যেটি 2 বছর নেওয়া হয়েছিল এবং সেই 2 বছর বাংলাদেশ কিন্তু নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে যে পদ্মা সেতু প্রকল্পে সেতু অংশে নদী শাসনে কোনো ধরনের ত্রুটি রয়েছে কিনা এবং সেটি নিশ্চিত হওয়ার পরেই কিন্তু আসলে এই প্রকল্পের কাজ শেষ হলো এবং যেটি আনুষ্ঠানিকভাবে কিছুক্ষণ পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাপ্তি ঘোষণা করবেন এবং প্রধানমন্ত্রীকে বরণ করে নেওয়ার জন্য কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে যে সুধী সমাবেশটি রয়েছে সেখানে উৎসবমুখর পরিবেশ আমরা লক্ষ্য করছি। সমাজের নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু এসে যুক্ত হয়েছেন আজকের এই অনুষ্ঠানে এবং অপেক্ষা করছেন প্রধানমন্ত্রী কখন পৌঁছান। তো এই পদ্মা সেতুর মাওয়া প্রান্ত থেকে আসলে এই ছিল আমার কাছে সর্বশেষ খবরাখবর। নাফিসা জয়, আপনাকে ধন্যবাদ।